আসসালামু আলাইকুম যুদ্ধের রূপ নিয়েছে ভারতের মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গা ড্রোন ব্যবহার উত্তর ইসরায়েল তিজুল্লার হামলায় রিপার ড্রোন ভূপাতিত হুথিদের মিসাইলে ইসরায়েলের ইতিহাসে স্মরণকালের বিক্ষোভ নেতানিয়াহুর বিরুদ্ধে ইউক্রেন জুড়ে ধ্বংসাত্মক হামলা রাশিয়ার স্বাগত জানাচ্ছি আমি প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ভারতের মণিপুরে যুদ্ধে রূপ নিয়েছে চলমান সাম্প্রদায়িক দাঙ্গা শনিবার মণিপুরে ছড়িয়ে পড়েছে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র দাঙ্গা এই দাঙ্গায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবহার করেছে ড্রোন ড্রোনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে চালিয়েছে শক্তিশালী বোমা হামলা এ ঘটনায় গভীরভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছিল মণিপুরের হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে শনিবার এই উত্তেজনা রূপ নেয় রক্তক্ষয়ী সংখ্যাতে ভারতের সরকারি সংবাদ পিটিআই এর খবরে বলা হয়েছে শনিবারের দাঙ্গায় নিহত হয়েছে কমপক্ষে পাঁচ জন মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যের একটি গত এক বছরের বেশি সময় ধরে সেখানকার হিন্দু সম্প্রদায় মেতি এবং খ্রিস্টান সম্প্রদায় কুকিদের মধ্যে চলছে রক্তক্ষয়ী দাঙ্গা সরকারি চাকরি ও শিক্ষা সহ নানা ক্ষেত্রে পিছিয়ে থাকা খ্রিস্টান সম্প্রদায়ে কুকিদের জন্য রয়েছে কোটা কিন্তু দুই সালে আদালত আদেশ জারি করে কুকিদের মতো সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায়ের জন্য কোটা ব্যবস্থা থাকতে হবে এই ঘোষণার পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে কুকি সম্প্রদায় তাদের অভিযোগ মেতিরা আগে থেকেই নানাভাবে অগ্রসর এখন তাদেরও কোটায় অন্তর্ভুক্ত করা হলে কুকিরা আরও পিছিয়ে পড়বে এবং মেয়েতিদের দ্বারা নিষ্পেষিত হবে হিন্দু মেয়েতিদের জন্য কোটা প্রতিবাদে খ্রিস্টান কুকিরা প্রতিবাদে রাস্তায় নামলে গত বছর উভয় পক্ষের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী দাঙ্গা এতে নিহত হয় উভয় পক্ষের কয়েকশ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় পঞ্চাশ হাজারের বেশি শনিবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিয়ানমার সীমান্তে মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় জিরিবাম জেলার পুলিশ কমিশনার জানিয়েছেন শনিবার সকাল থেকে দুই পক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে নিহত হয়েছে চার অস্ত্রধারে পুলিশের অভিযোগ কুকিরা মেয়েটিদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করেছে হামলার জন্য তবে কুকিরা এই অভিযোগ অস্বীকার করেছে মণিপুরে রয়েছে বত্রিশ লাখ অধিবাসী হিন্দু সম্প্রদায়ের মেয়েতিরা সংখ্যাগরিষ্ঠ অপরদিকে খ্রিস্টান কুকিরা মূলত বাস করে পাহাড়ি অঞ্চলে 2023 সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে চলছে তীব্র উত্তেজনা শনিবারের সংঘাতের পর বন্ধ ঘোষণা করা হয়েছে পৌর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান 2023 সালে মণিপুর দাঙ্গার জন্য অনেকে দায়ী করেন কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকারকে তাদের মদতেই আদালত হিন্দু সম্প্রদায়ের মেয়েটিদের জন্য কোটা সংক্রান্ত আদেশ জারি করে বলে অভিযোগ অনেকের আর এর সূত্র ধরে ছড়িয়ে পড়ে দাঙ্গা মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী বীরেন সিং একজন কট্টর বিজেপি নেতা দুই সাল থেকে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী ইসরায়েলের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের ঘটনা ঘটেছে শনিবার নেতানিয়াহু সরকারের ব্যর্থতা এবং পদত্যাগের দাবিতে শনিবার রাজধানী তেলাভিপ সহ গোটা দেশের সব নগর বন্দর পরিণত হয় জনসমুদ্রে রাজধানী তেলাভিবের প্রধান সমাবেশে যোগ দেয় পাঁচ লাখের বেশি ইসরায়েলি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে শনিবারের সমাবেশে সারা দেশ থেকে বিভিন্ন সমাবেশে যোগ দিয়েছে দশ লাখের বেশি মানুষ বিভিন্ন এলাকায় বিক্ষোভ রূপ নেয় পুলিশের সাথে সহিংসতায় শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকে নেতানিয়াহুর বিরুদ্ধে এক সপ্তাহ আগে গাজে একটি টানেল থেকে ছয় ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পর গোটা দেশে ইসরায়েলিরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের অভিযোগ নেতানিয়াহু সঠিক পদক্ষেপ নিলে তাদের জীবিত উদ্ধার করা যেত এরপর থেকে দ্রুত হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে আয়োজন করে আসছিল টানা বিক্ষোভ দেশে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংস্থা ইসরায়েলের হামলায় শনিবার লেবাননের দক্ষিণে নিহত হয় তিনজন নার্স এর জবাবে হিজবুল্লাহ বৃষ্টির মতো রকেট হামলা চালায় উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় কেডিয়াত সমনয়ে হিজবুল্লাহ হামলা চালিয়েছে ফালাক মিসাইলের সাহায্যে অপরদিকে বার্নাত মিলিটারি সাইট কফার গিলাতে মেগাফ আম বারকাত সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে রকেট ও ড্রোন হামলা রোববার টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের শীর্ষ খবর ছিল ইসরায়েলের উত্তরে কিরিয়াত সামুনায় হিজবুল্লার মিসাইল হামলার খবর এতে বলা হয়েছে শনিবারের হিজবুল্লার মিসাইল হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে উত্তর ইসরায়েলের সমনায় কয়েক ডজন মিসাইল হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা এদিকে ইয়েমেনের হুথি আর্মি শনিবার মারি প্রদেশে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের একটি এম কিউ নাইন রিপার ড্রোন হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানান এক বিবৃতিতে সারি বলেন তাদের নিজস্ব তৈরি একটি সারফেস টু ইয়ার মিসাইলের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ড্রোনটি এ নিয়ে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর হুথি আর্মি এখন পর্যন্ত ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আটটি শক্তিশালী এবং মূল্যবান রিপাই ড্রোন এম কিউ নাইন রিপার ড্রোন হল এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন একটি রিপার ড্রোনের দাম কমপক্ষে ত্রিশ মিলিয়ন ডলার আকাশে পঞ্চাশ হাজার ফিট উচ্চতায় অবস্থান করে টানা চব্বিশ ঘণ্টা পর্যন্ত অপারেশন পরিচালনায় সক্ষম এই ড্রোন বিমান এ বিমান প্রথম আকাশে ওড়ে দুই হাজার এক সালে আফগানিস্তানের পাহাড়ি এলাকায় অভিযানে যুক্তরাষ্ট্রের অন্যতম অস্ত্র ছিল রিপার ড্রোন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন পুতিন ভক্ত ট্রাম্প গত বৃহস্পতিবার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে কমলা হ্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেন পুতিন সাংবাদিকরা পুতিনের কাছে জানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার কোনো পছন্দের প্রার্থী আছে কিনা এ সময় তিনি কমলা হ্যারিসের নাম বলেন মুচকি হেসে এর কারণ হিসেবে পুতিন বলেন এর আগে ট্রাম্প রাশিয়ার ওপর অনেক অবরোধ আরোপ করেছিলেন ট্রাম্পের আগে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে এত অবরোধ আরোপ করেননি বলে জানান পুতিন পুতিন বলেন আমি আশা করছি কমলা হ্যারিস এই ধারা থেকে সরে আসবেন 2016 সালের নির্বাচনে রাশিয়া হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সমর্থন দিয়েছিল ট্রাম্পকে এমনকি হিলারিকে পরাজিত করতে রাশিয়া তখন ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে সেবার ট্রাম্পকে সমর্থন দেওয়ার কারণ হলো। পুতিন ছিলেন প্রচন্ড রকমের হিলারি বিরোধী কারণ হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় পুতিনকে ক্ষমতা থেকে সরাতে অনেক ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ রয়েছে কিন্তু এবারে পুতিন ডেমোক্রেট দলের কমলা হ্যারিসের প্রতি সমর্থন দিলেন যদিও ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বলে অভিযোগ মস্কোর অপরদিকে ট্রাম্প বারবার বলে আসছেন তিনি প্রেসিডেন্ট হলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন পুতিনের প্রশংসা করে তিনি অনেক বক্তব্যও দিয়েছেন কিন্তু তারপরেও তিনি পুতিনের সমর্থন হারালেন কমলা হ্যারিসের প্রতি পুতিনের সমর্থন নিয়েও সমালোচনা চলছে কারণ কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের তবে পুতিন আসলেই কমলা হ্যারিসকে সমর্থন করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সিএনএন সিএনএন সহ পশ্চিমা গণমাধ্যম পুতিনের বাচনভঙ্গি বিশ্লেষণের চেষ্টা করছে অনেকের মতে পুতিন আসলে হ্যারিসকে সমর্থন দেননি বরং তিনি তাকে ট্রোল করেছেন ইউক্রেনে আবার বড় মাত্রায় হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের নয়টি অঞ্চলে আঘাত করে রাশিয়ার ছোড়া শতাধিক পাল্লার ড্রোন ও মিসাইল ইউক্রেন আর্মি দাবি করেছে তারা বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ছোড়া আটান্নটি দূরপাল্লার ড্রোন ভূপাতিত করেছে রাজধানী কিয়েভ ও পোলেতোফায় গত এক সপ্তাহ ধরে রাশিয়ার হামলায় অংশ হিসেবে শনিবার চালিয়েছে এই হামলা রয়টার্স এপিসহ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের তৈরি বিপুল পরিমাণ আত্মঘাতী শাহেদ ড্রোনের সাহায্যে চালানো হয়েছে শনিবারের হামলা একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে রাজধানী কিয়েভে সংসদ ভবনের পাশে আজ এখানেই শেষ করছে সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডেফিওস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ